আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক। শনিবার তেলিয়ামুড়া মণ্ডল ভারতীয় জনতা জনজাতি মোর্চার উদ্যোগে কার্যকর্তাদের নিয়ে হদ্রাই কমিউনিটি হলে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ভারতীয় জনতা জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা, ভারতীয় জনতা জনতার মোর্চার তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি প্রজা মানিক কুকি, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য নেতাকর্মীরা। জানা যায়, আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি নিজেদের দলীয় শক্তি আরও বৃদ্ধির লক্ষ্যে এদিনের এই বৈঠকের আয়োজন। বৈঠকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ উপস্থিত নেতৃত্ব অংশগ্রহণকারী জনজাতি অংশের মানুষদের সঙ্গে মত বিনিময় করেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, প্রত্যেক মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে বিভিন্ন সরকারি প্রকল্পগুলি মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সে প্রকল্পগুলি পৌঁছে দিতে হবে। বুথে বুথে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। কোন বাড়িতে গ্রাজুয়েট ছেলে রয়েছে চাকরি পায় না, সেই নাম এনে আমাদেরকে দিতে হবে। কোন বাড়িতে কি অসুবিধা, কার বাড়িতে অসুস্থ রোগী আছে, কার বাড়িতে বিপিএল নেই, কার বাড়িতে ঘর নেই, কার বাড়িতে উজ্জ্বলা যোজনায় গ্যাস নেই, কে কিষাণ সম্মান নিধি পাচ্ছেন না, এই বিষয়গুলি মানুষের সঙ্গে সম্পর্ক করে প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে আমাদের। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।